আগামী একষট্টি ঘন্টা এই ছয়টি রাশির আগে যা ঘটেনি তাই ঘটতে চলেছে কি হতে চলেছে এই আগামী একষট্টি ঘন্টা আপনার ছাব্বিশে ফেব্রুয়ারি সাতাশে ফেব্রুয়ারি এবং আঠাশে ফেব্রুয়ারি মাঝামাঝি পর্যন্ত এই টাইমটা নির্ণায়ক হতে চলেছে এই ছয়টি রাশির ক্ষেত্রে মহালক্ষ্মী যোগ সৃষ্টি হয়েছে আপনার বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ডে আমি বারবার একটি কথা বলি কিছু কিছু যোগ থাকে সেই যোগগুলো আমাদের ক্ষেত্রে কিন্তু সৌভাগ্য সূচক যোগ কিন্তু বলা হয় এই যে একষট্টি ঘন্টা যে যোগ সৃষ্টি হয়েছে বারোটি রাশির মধ্যে ছয়টি রাশি হতে চলেছে করণপতি এক কথায় যারা হাজারে খেলছেন তারা লাখে খেলবেন যারা লাখে খেলছেন তারা কোটিতে খেলবেন বড় বড় বিজনেসম্যান বড় বড় আপনার শিল্পপতি তাদের ক্ষেত্রে তো এই একষট্টি ঘন্টাটা একটা জীবনে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসতে চলেছে বড় ধরনের ব্যবসা ক্ষেত্রে ইনভেস্ট বড়ো ধরনের কোনো ড্রিল কোনো ইম্পর্টেন্ট মিটিং কোনো ব্যবসা ক্ষেত্রে সুযোগ আসা নিশ্চিত রূপে কিন্তু হবে যদি আপনার জন্ম ছকে এই ধনলক্ষ্মী যোগ যদি বিদ্যমান থাকে তবে কেউ কেউ বলছেন যে স্যার আমার ক্ষেত্রে হচ্ছে না আপনার ক্ষেত্রে হচ্ছে না আপনার জন্মকুণ্ডলী বিচার করিয়ে দেখুন যে কোন জায়গাটাতে সমস্যা রয়েছে ভিডিও শুনছেন প্রতিদিন দেখছেন কিন্তু আপনার ক্ষেত্রে যখন হচ্ছে না জানবেন জন্মকুণ্ডলিতে বড় কোনো সমস্যা কিন্তু রয়েছে দেখুন আমি টাইমটা আপনাদেরকে বলেছি একষট্টি ঘন্টা আবারও বলছি যারা আমার ভিডিওগুলো দেখেন না মিলিয়ে রাখুন আর আপনার এই একষট্টি ঘন্টার মধ্যে বড় বড় ধরনের পরিবর্তন লিখে রাখুন ডায়রিতে নোট করে নিন হবেই আর কৌশিক রায়ের যারা ভিডিও শুনছেন কিনা করে স্বপ্ন নিয়ে দেখুন স্বপ্ন দেখুন বাস্তব করার দায়িত্ব কৌশিক রায়ের যারা ভাবেন যে আমি দুমোটো ডাল ভাতকে বাঁচলেই হলো তাদের ক্ষেত্রে আমি এটা বলছি না যারা নিজেরা সংকল্প নেয় সংকল্প যে আমাকে উন্নতি করতে হবে এনি হাউ তাতে যদি চব্বিশ ঘন্টার মধ্যে আমাকে ষোলো ঘন্টায় যদি পরিশ্রম করতে হয় আমি পরিশ্রম করব। তাদের জন্য কৌশিকরা কিন্তু পাশে সবসময় আছে জীবনে যারা উন্নতি করতে চাইছেন তারা আমার সাথে অবশ্যই যোগাযোগ করুন হয়তো গ্রহচক্রে আপনার হয়তো সমস্যা মনে হচ্ছে কিন্তু এই সমস্যা কিচ্ছু না সঠিকভাবে প্রতিকার যদি করা যায় আপনার ভাগ্যকে পরিবর্তন করা কিন্তু সম্ভব দেখুন গ্রহের অবস্থান আমি বারবার বলছি নবগ্রহ আমাদের প্রত্যেকটি কিন্তু খারাপ ফল দেয় না কিছু শুভ ফল দেয় কিছু নিউট্রল থাকে কিছু কিন্তু অশুভ ফল দেয় অর্থাৎ সেই জায়গাটাতে কোনটা নিউট্রাল আছে আর কোনটা অশুভ ফল দিচ্ছে আর কোনটা ভালো ফল দিচ্ছে এটা আপনি বুঝবেন কি করে নবগ্রহের মধ্যে সেটা একজন দক্ষ অ্যাস্ট্রোলজার কিন্তু আপনাকে সেই জায়গাটা সঠিক রেমেডি করে আপনার বাধা বিপত্তি অর্থনৈতিক দিক থেকে আপনাকে সমৃদ্ধি নিশ্চিত রূপে নিশ্চিত রূপে করতে পারবে তবে অ্যাস্ট্রোলজারকে আপনাকে কিন্তু চয়েস করতে হবে আর কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই আমি অন্তত আমার অভিধান থেকে আমি কেটে ফেলে দিয়েছি এভরিথিং ইজ পসিবল যে কাজগুলো করি কিনা দায়িত্বের সাথে করি চ্যালেঞ্জের সাথে করি হচ্ছে হবে দেখুন আমার এখন সমস্যা চলছে কবে আমার মহাদশা ভালো আসবে অতদিন আমি কিন্তু অপেক্ষা করতে পারি না সেই জন্য তো প্রতিকার যেন আমি কুইক ফাস্ট কাজগুলো কিন্তু পাই কারণ আমাদের প্রতিটি দিন একটি দিন একটা মিনিট গুরুত্বপূর্ণ বড় ধরনের পরিবর্তন ঘটানো কিন্তু সম্ভব তো এই যে একষট্টি ঘন্টা এই মহালক্ষ্মী যোগ মা লক্ষ্মীর কৃপা বর্ষাতে চলেছে এই ছয় রাশির উপর প্রত্যেকে জয় মালক্ষ্মী জয় মা লক্ষ্মী জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন মা লক্ষ্মী এই সময় দুহাত ভরে এই ছয় রাশিকে ধনবর্ষা চলেছে এই একষট্টি ঘন্টা হয়তো আপনার যে কোনো দিক থেকে বড় ধরনের পরিবর্তন আপনি বিদেশ বলুন আপনি ব্যবসা বলুন আপনি কর্ম বলুন আপনি ইনভেস্টমেন্ট বলুন আপনি শিল্পক্ষেত্রে বলুন আপনি ইন্ডাস্ট্রিতে বলুন আপনার গাড়ি ব্যবসা ব্যবসাতে বলুন আপনার পেট্রোল কেমিক্যাল বিজনেসে বলুন যারা অয়েল অ্যান্ড গ্যাসের সঙ্গে যুক্ত আছেন এই জায়গাগুলো বিশেষভাবে লাভ কিন্তু দিবে যারা ল্যান্ডের ব্যবসা করছেন যারা শেয়ার বাজারে টাকা লাগিয়েছেন যারা স্টক বিজনেসে টাকা লাগিয়েছেন যারা ফাটকাটে টাকা লাগিয়েছেন লটারি আকর্ষিক একটা অর্থপ্রাপ্তি কিন্তু এই একষট্টি ঘন্টার মধ্যেই হতে চলেছে তবে যদি আপনার জন্ম বড় কোনো দোষ না থাকে দশা মহাদশা যদি পারমিট করে অথবা আপনার জন্মছকে ছকে এই যে মহালক্ষ্মী যোগ যদি থাকে লিখে রাখুন নোট করে নিন অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে ভিডিওর আলোচনাটা শুরু করা যাক বড়দের প্রণাম জানাই ছোটদের আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আমি কৌশিক রায় একটি কথা আপনাদেরকে আবারও বলছি কেউ কেউ বলছেন যে স্যার আপনার দুটো চ্যানেল আছে কিনা আমার একটি মাত্র চ্যানেল আপনারা যখন পেমেন্ট করবেন অবশ্যই কৌশিক রায়ের ব্যাঙ্ক ডিটেলস হিস্ট্রিটা দেখে তবে আপনারা কিন্তু পেমেন্ট করবেন কেউ কেউ আবারও বলছি আমার মতন করে কথা বলা বা আমার নাম ভাঙিয়ে করার চেষ্টা কিন্তু করছে অনেক আমার প্রিয় দর্শক বন্ধু আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এটা আমাকে কিন্তু খুব সতর্ক করেছে তাদেরকে আমি সেলুট জানাই প্রণাম জানাই তো শুরু করা যাক একষট্টি ঘন্টা কোন ছয় রাশি এক নম্বরে আমি যে রাশির কথা আমার মনে মনে লাগছে সেটি হচ্ছে প্রথম রাশি আপনার কর্কট রাশি লিখে রাখুন কর্কট রাশি কর্কট রাশির কেরিয়ারের ক্ষেত্রে লাভ আপনাদের ডেলি ইনকাম বৃদ্ধি ভাগ্যের ফুলফিলমেন্ট সাপোর্ট সম্পত্তিগত দিক থেকে লাভ আকর্ষিক অর্থপ্রাপ্তি হতে চলেছে গোল্ড থেকেও লাভ পেতে চলেছে চাঁদি থেকে লাভ পেতে চলেছে দ্বিতীয় রাশি বৃষ রাশি বৃষ রাশির নির্ণাক রেজাল্ট পেতে চলেছে বিশ্ব রাশি আপনি যদি মানুষ হন আপনার দৈনন্দিন রোজগার বৃদ্ধি ব্যবসা ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন ইনভেস্টমেন্ট এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি কর্মক্ষেত্রে উন্নতি সফলতা দেখা যাচ্ছে দুই বিশ্ব রাশি তিন নম্বর যে রাশির কথা আমি বলবো সে রাশির নাম তুলা রাশি তুলা রাশির আকর্ষিক অর্থপ্রাপ্তি আপনাদের কাজগুলো সম্পন্ন হতে চলেছে যে টাকাগুলো আটকে ছিল কিছু টাকা রিকভারির সম্ভাবনা সম্পত্তিগত দিক থেকে লাভ শেয়ার বাজার ফাটকা স্টক মার্কেট থেকে লাভ পেতে চলেছেন এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম মেষ রাশি মেষ রাশির সম্পত্তি কেরিয়ার অর্থ থেকে আপনারা এ সময় লাভ কিন্তু পেতে চলেছেন এবং ফিনান্সিয়াল ডেভেলপমেন্ট মেষ রাশির হতে কিন্তু নিশ্চিত নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে ক্ষেত্রে সম্পত্তি অর্থপ্রাপ্তি কেরিয়ার ক্ষেত্রে লাভ এবং ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে দীর্ঘদিনকার আটকে থাকা কোনো কাজ এবং সফলতা ফিল্ম ইন্ডাস্ট্রি গ্ল্যামার দুনিয়া থেকেও লাভ কিন্তু পেতে চলেছেন এবং বিদেশ থেকে লাভ পেতে চলেছে এরপর যে রাশি সেটি হচ্ছে বৃশ্চিক রাশি বৃষ্টিক ভাগ্য ভাগ্যের দ্বারা আপনার ব্যবসা ক্ষেত্রে উন্নতি আপনারা গ্যাস এজেন্সির সঙ্গে যারা যুক্ত আছেন আপনারা পেট্রোল কেমিক্যাল কেমিক্যালের সঙ্গে যুক্ত আছেন আপনারা ফরেনের সঙ্গে যুক্ত আছেন এখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন এবং ডেলি ইনকাম আপনাদের বৃদ্ধি করবে অর্থপ্রাপ্তির যোগ কিন্তু দেখা যাচ্ছে এবং শেষ রাশি মকর রাশি মকর রাশি আপনার বৈবাহিক জীবনের জায়গায় সুখ দেখা যাচ্ছে আপনার সম্পত্তিগত দিক থেকে এবং আকর্ষিক অর্থপ্রাপ্তি সফলতা আপনার এই একষট্টি ঘন্টার মধ্যে যে কোনো দিক থেকে একটা বড় ধরনের অর্থপ্রাপ্তি ব্যবসা হোক আপনার কর্ম হোক আকস্মিক প্রাপ্তি হোক সম্পত্তি হোক যে কোনো দিক থেকে বড় প্রাপ্তি বা কোনো একটা খুশির সংবাদ আপনাদের নিশ্চিত রূপে নিয়ে আসতে চলেছে প্রত্যেকে জয় মা লক্ষ্মী মা লক্ষ্মী